ইমরান খান ও জিনিলিয়া অভিনীত প্রথম সিনেমা জানে তু ইয়া জানে না শিশু চরিত্রে অভিনয় করলেও সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় প্রধান চরিত্রে অভিষেক হয় বলিউড অভিনেতা ইমরান খানের। এদিকে রোমান্স কমেডিতে ভরপুর এই সিনেমা আবারও আসছে বড় পর্দায়। অনামিকা তিথি রিপোর্ট। বলিউডের আলোচিত ও ব্যবসা সফল চলচ্চিত্র জানে তুইয়া জানে না, যা মুক্তি পায় 2008 সালে, মুক্তির 15 বছর পূর্ণ করলো এই সিনেমা এখনো আছে দর্শকের হৃদয়ে। সিনেমায় ইমরান খান ও জেনেলিয়ার কথা হয়তো অনেকেরই মনে আছে। পর্দায় এই দুই তারকার প্রেম কাহিনী বেশ উন্মাদনা সৃষ্টি করেছিল তরুণদের মাঝে। তবে এবার শোনা যাচ্ছে 15 বছর পর ছবির সিকুয়েল বানাবেন ছবির পরিচালক আব্বাস স্টারওয়ালা। আর সিকুয়েল তৈরি করলেও আবারও কাজ করতে চান জেনেলিয়া। এদিকে প্রায় 10 বছর লাইট ক্যামেরা থেকে নিজেকে গুটিয়ে রাখার পর ক্যামেরার সামনে ফিরেছেন জেনেলিয়া। স্বামী রিতেশ দেশমুখের সাথে তাকে দেখা গেছে ভেদ ছবিতে। লম্বা বিরতির পর আবারও কাজে মনোযোগ দিতে চান জেনেলিয়া। এদিকে বর্তমানে জানে তুই জানে না সিনেমার পরিচালক আব্বাস তার নতুন ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে কাজ করছেন জন আব্রাহামের মতো তারকা। আর এই ছবির কাজ শেষ করে আব্বাস জানে তুই জানে নার সিকুয়েলে মনোযোগ দেবেন বলেও শোনা যাচ্ছে। জানে তুই জানে না সিনেমাটির আয় ছিল প্রায় 56 কোটি রুপি। শুধু আয় নয়, সেবারের অনেকগুলো পুরস্কারে ভাগ বসিয়েছিল সিনেমাটি। 54তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পুরুষ অভিষেকের পুরস্কার জিতেছিলেন ইমরান খান। অনামিকা তিথি, দেশ বিনোদন।